আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই জানতেছেন হিজবুত তাওহিদ এর সেলিম একটা বক্তব্য বলছে সৌদি আরবের দুবাইয়ের যে তেল পাওয়া গিয়েছে ওই তেলে আমাদের হক আছে এই কথা ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখতো আমাদেরকে যদি মাছ পোছা হয় মাছ খাওয়া যায় ডাল পোছা হলে যারা হোটেলে কাজ করে কিংবা হোটেল ওয়ার্ক করতে যারা ডালের মধ্যে একটু খাওয়ার সোডা দিলে এটা ঠিক হয়ে যায় ব্রেকিং পাউডার দিলে ঠিক হয়ে যায় কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায় সেটা খাওয়া যায় না গোস্ত যদি নষ্ট হয়ে যায় সেটা খাওয়া যায় না হিজবুত তাও দলটি আমার কাছে এমন তাদের কোনো কথাই অ্যাকসেপ্টেড নয় আমাদের কাছে ভালো কথা বললেও কেন জানেন তার কারণ তারা ইসলামকে নাম দিচ্ছে ইসলাম পুরো নামটাকে বিকৃত করে দিয়েছে তাদের ইসলামের কোনো অংশ নেই যদিও কিছু নীতি নৈতিকতার কথা বলে তারা নীতিনৈতিকতার ফুল নেই তারা নাম দিয়েছে আপনার ইমামের নাম দিয়েছে এমাম আর নামাজ যেই পদ্ধতি তারা চালু করেছে পৃথিবীর ইতিহাসে কেউ নামাজ পড়েনি আমি আমার বয়ে যে গতকালকে বলেছিলাম এক গ্রহে বিতর্ক গ্রহে বলছি কিছু কিছু এই বাধা রয়েছে সেগুলো শুধু পড়ে মুখাস্ত করেন করলে আমল করা যায় না সেগুলা ফ্যাক্ট্রিক্যালে দেখতে হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন আসমানের ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাসূল নিজে বলেন আমমানি জিবরাইল ইনদাল কাবা। জিবরাইল আমার ইমামতি করেছে কাবার নিকটে। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখে বলছো সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি সালাত ওইভাবে পড়া যা আমি মোহাম্মদকে দেখতেছো। এটা সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে। 631 নম্বর হাদিস। আর আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে দাঁড়িয়ে আজও ইমামরা নামাজ পড়ে সেই স্থানের মধ্যে আব্দুর রহমান সুদাই শেখ সুরাইম শেখ হোজাইফি তো আপনি বলুন যে তাদের নামাজের সাথে এদের নামাজের কোনো মিল আছে আকাশ আর জমিনের পার্থক্য তেল আর জলের পার্থক্য তো তাদের কোনো কথা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তাদের ভিডিও দেখা তো ঠিক না ভাই তারাই দেখবে তাদের ভিডিও যারা কাউন্টার দেওয়ার মতো যোগ্যতা রাখে আমজনতা দেখার প্রয়োজন নেই

সেটা কোরআনও হতে পারে হাদিস হবে এটা নির্দিষ্টভাবে আল্লাহ সুহান তালা কোরআনকে বলেননি বরং জিকির আল্লাহ উপদেশ নাজিল করেছেন উপদেশের হেফাজত দায়িত্ব আল্লাহ নিজে নিবেন এই হাদিসকে হেফাজত করার জন্য মহাদিসগণকে তৈরি করেছেন আল্লাহ সুবাহান তালা যারা হাদিসকে আপনার বিশুদ্ধ প্রমাণ করার জন্য সনদ রচনা করেছেন সিলসিলা রচনা করেছেন যেটাকে ইংলিশের সাইনাফ হাদিস বলে আরবিতে সিলসিলাতুর হাদিস বলে আপনি সেগুলো পড়লে বুঝবেন আর তারা বলছে হাদিস আল্লাহ রসুল হাদিস এখন সুরক্ষিত নয় তারা বলতেছে আমাদের কাছে কোরআন আছে ইমাম আছে আরে ভাই কোরআন কি ইমামের উপর নাজিল হয়েছে না আল্লাহ রসুল নাজিল হয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আর তাদের মূল যে টার্গেট ওলামাই ক্যারামকে সমাজের মানুষের কাছে কালার করা তাহলে তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তাদের কাজ আর খ্রিস্টান মিশনাদের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই কাজেই তাদের কাজ যেহেতু খ্রিস্টান মিশনাদের সাথে পার্থক্য নেই তো তারা তাদেরই দলভুক্ত যারা তাদের থিওরি প্রচার করে কাজে এদেরকে নিয়ে বেশি মাতামাতি করার আমাদের প্রয়োজন নেই এদের কথা শোনার প্রয়োজন নেই এখন মুসলিমরা তেলের হক পাবে কিনা যদি মুসলিমরা বলে যে আমরা পৃথিবীর সবাই সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়ে যাব সৌদি আরব আমাদের একজন রাষ্ট্রনায়ক হবে একজন শাসক হবে আমরা তার অধীনে থাকব তার নেতৃত্ব তখন মুসলিমের অধিকার রাখবেই তালের তেলের এর আগে নয় মুসলিম আজকে ফাটল ধরে আছে পৃথিবীর প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ভাগ হয়ে আছে তাদের নেই তাদের খাবেন কিভাবে তাদের খাবেন কিভাবে তাদের গুণ গাইতে হলে আপনি তাদের নুন খাইতে হবে তো তাদের কাছ থেকে কিছু পাইতে হলে তাদেরকে দিতে হবে আগে বিষয়গুলো এরকম আর কি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম